একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। লোকসভা প্রার্থী দিচ্ছে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি, শিলচরে অনন্ত মোহন রায়, করিমগঞ্জে প্রার্থী নজরুল ইসলাম লস্কর। মোদী সরকারে উপকৃত কৃষক সমাজ বিজেপির পাশেই রয়েছে বললেন অমিত নাগ। মোবাইল দোকানে চুরিকাণ্ডে দুই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল বড়পাথরের সোনাপুরের জনগণ। আজ থেকে হাইলাকান্দিতে জেলা টাইকোয়ান্ডো প্রতিযোগিতা আরম্ভ, 300 খেলোয়াড়ের অংশগ্রহণ। তেলখোস চা বাগানে শনিবার থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী মনসা দেবী পূজা এবং মেলা। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় নতুন রাজ্য গঠনের দাবিতে এবার সোচ্চার সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। বরাক উপত্যকায় নতুন রাজ্য গঠনের দাবি উত্থাপন করে শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থী প্রদান করল সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। শিলচর আসনে প্রার্থী অনন্ত মোহন রায় এবং করিমগঞ্জ আসনে প্রার্থী নজরুল ইসলাম লস্কর। সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি শিলচর ও করিমগঞ্জে দুটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় নামছে। শনিবার শিলচরে সাংবাদিকদের এই কথা জানান সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির কর্মকর্তারা। তারা জানান শিলচরে দলের প্রার্থী হচ্ছেন অনন্ত মোহন রায়। আগামী 2 এপ্রিল শিলচরে মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থী অনন্ত মোহন রায় এবং করিমগঞ্জ আসনের প্রার্থী নজরুল ইসলাম লস্কর 3 এপ্রিল করিমগঞ্জে মনোনয়নপত্র জমা দেবেন। তাই দলমত নির্বিশেষে সবাই সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির দুই প্রার্থীকে পূর্ণ সমর্থন দেবেন বলে আশা ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। সর্বপ্রথমে আমার নির্বাচনকে অভিনন্দন জানাই এবং তৎসঙ্গে শিলচর মর্যাদাপূর্ণ লোকসভা আসনে দলের প্রার্থী হয়ে 2 এপ্রিল তারিখে শ্রী অনন্ত মোহন রায় মহাশয় মনোনয়ন দেবেন এবং 3 এপ্রিল তারিখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর করিমগঞ্জ সাধারণ নির্বাচনী সমষ্টিতে নমিনেশন দেব। তো আমাদের দলের মূল লক্ষ্য বরাকে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করা, আমাদের প্রচেষ্টা বরাকে রাজ্য প্রতিষ্ঠা। তো তৎসঙ্গে আর একটি কথা, 2 আমাদের লক্ষ্য, 2 এই লক্ষ্য ছুঁই, 2 এই লক্ষ্য ছুঁই। তো নির্বাচনী এবং নির্বাচনী প্রসঙ্গে আমি একটি কথা আবদার করতে চাই, আবেদন রাখতে চাই প্রাগবাসীকে তথা প্রাগকে সব রাজনৈতিক দলকে, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতিকে নিঃশর্ত সমর্থন জানিয়ে এই বছর যেন বরাকে যারা রাজ্য প্রতিষ্ঠার বিরোধী দলগুলির শাসক দলগুলি এবং বিরোধী দল যেন তার মধ্যে এবিএফ তৃণমূল কংগ্রেস এবং যেন আপনারা সবাই, আমার আবেদন রাখছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে আমাদের বরাক উপত্যকায় রাজ্য প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করুন। মোদী সরকারের আমলে দেশে কৃষক সমাজের দিন বদলেছে। আসন্ন লোকসভার ভোটে মোদীজির পক্ষে রয়েছে কৃষক সমাজ। করিমগঞ্জে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে সীমান্ত জেলার কৃষকরা। আজ নির্বাচনী প্রচার অভিযানের ফাঁকে সংবাদ মাধ্যমে এমনই দাবি করলেন করিমগঞ্জ জেলা বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক তথা গান্ধী লক্ষ্মীবাজার মন্ডল কিষাণ মোর্চার প্রভারী অমিত নাগ। প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে মোদীজি প্রধানমন্ত্রিত্বের হ্যাট্রিক হবে বলে দাবি করে অমিত নাগ বলেন, মোদী সরকারের দ্বারা উপকৃত কৃষকদের ঘরে ঘরে তিনি সহ তার শাখার কর্মকর্তারা মোদীর বার্তা নিয়ে যাচ্ছেন। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারে করিমগঞ্জে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনডিএ জোটের যে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা রয়েছেন, ওনাকে বিপুল ভোটে জয় করার আবেদন জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমিত নাগ। তাই আজকের আনন্দটাই আলাদা, একটা নতুন দলে এসে প্রথম মিটিং আমরা করতে পারছি। যাই হোক, আজকে এই মিটিংয়ে সবাই উপস্থিত অতিথিদের নাম আমি বলছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমাদের কিষাণ মোর্চার মন্ডল প্রেসিডেন্ট দেবজ্যোতি দেব মহাশয় এবং কিষাণ মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অমিতাভ দেব মহাশয় এবং আমাদের বিজেপি মন্ডল সভাপতি মহাশয় উপস্থিত আছেন। এবং আমাদের আনন্দের বিষয় একটি আপনাদেরকে না শেয়ার করে পারছি না, একদিন আজও আমরা যে প্রেসিডেন্ট কিষাণ মোর্চার প্রেসিডেন্ট, আমরা কিন্তু আসামের বঙ্গবন্ধু থেকে
আমরা পাই। কিন্তু একদিন আমাদের ঘরের ছেলে আমাদের নিলাম বাজারের নিরুৎপল দাস মহাশয় আমাদের কিষাণ মোর্চার স্টেট প্রেসিডেন্ট ছিলেন, আজ আমাদের সবাই এসে উপস্থিত হয়েছেন তার এবং ওনার জন্য আমরা সবাই একটু করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। তাছাড়াও মন্ডলের নানা স্তরের কর্মীবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন এবং সম্মুখে বসা কৃষক ভাইরা এবং মন্ডলের নানা কর্মী সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ী করব না, আমার অল্প সময় আমি যে চেষ্টা করতে আমি আপনাদের তুলে ধরছি। বিগত দুমাস পূর্বে বিলোনিয়া মহকুমা দিন বড়পাথরি সোনাপুর এলাকায় মোবাইল দোকানে পরপর দুবার চুরির ঘটনা ঘটে। থানাতে মামলা হওয়ার পরেও পুলিশ চুরির ঘটনা কোনো কুল কিনারা করতে পারেনি। অবশেষে সোনাপুর বাজারে আজ শনিবার বিকেলের দিকে দোকানের মালিক দুই চুরের হদিশ পাওয়ার পর গণধুলাই দিতে উপস্থিত হয় লোকজনরা। এরপর থানাতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ছুটে আসার পর লোকজনরা দুই চোরকে তুলে দিল পুলিশের হাতে। পুলিশ তাদেরকে নিয়ে যায় থানায়। অভিযুক্ত দুই চোরের নাম হলো জয় বিশ্বাস এবং প্রসেনজিৎ সরকার। জানা গেছে জয় এবং প্রসেনজিৎ এই দুই যুবক বড়পাথরি সোনাপুর বাজার এলাকাতে চুরি করা মোবাইল সহ আর অন্যান্য সামগ্রী বিক্রি করার গিয়ে ধরা পড়ার পর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আমাদের পিয়ারবাড়ি থানাধীন গত 23-24 তারিখ গভীর রাত্রে বড়পাথরি সোনাপুর গ্রামের স্বপন মহাজনের দোকানে ঘরের টিন কেটে কেবা কাহারা ওনার দোকান থেকে বিভিন্ন ধরনের মুদি জাতীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। তো এই পরিপ্রেক্ষিতে উনি আমাদের কাছে একটি মামলা দেন। এই মামলায় আমরা তদন্ত বের হই এবং এই মামলাতে আমরা যে যে জিনিসগুলো চুরি গিয়েছিল সমস্ত জিনিসগুলো আমরা রিকভারি করি এবং এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি। এদের মধ্যে একজন নারায়ণ সুর, বাড়ি হেতালিয়া, সঞ্জিত বিশ্বাস, ওনার বাড়ি হেতালিয়া, অমর ঘোষ, ওনার বাড়ি সোনাপুর, প্রসেনজিৎ সরকার, জয়চাঁদপুর, সজল ত্রিপুরা, উত্তর কাশারি। এবং এই জিনিসগুলো ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি এবং এই ঘটনায় ব্যবহৃত একটি মোটর বাইক এবং ধারালো জাতীয় অস্ত্র যেগুলো ব্যবহার হয়েছিল ঘটনার সময়। আজ থেকে হাইলাকান্দির আন্তঃজেলা টাইকোয়ান্ডো প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। স্থানীয় ইনডোর স্টেডিয়ামে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই টাইকোয়ান্ডো প্রতিযোগিতায় 300 জন বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা উদ্বোধন করেন হাইলাকান্দি পৌরসভার পুরপতি কল্যাণ গোস্বামী। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগে হাইলাকান্দি জেলা টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আয়োজন করা এই প্রতিযোগিতায় কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট দুটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক টাইকোয়ান্ডো রেফারি স্বপন দেবের তত্ত্বাবধানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত লালা, কাটলিছড়া, আলগাপুর, পাঁচগ্রাম অঞ্চল থেকেও এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এটি আমার প্রতিবারও না, এবারও আমার বছরীয়া খেল। এবার আমার 27তম বার্ষিক খেল অনুষ্ঠিত হয়েছে। এই খেলটিতে আমি দীনেশ গুপ্তা ইন্টারন্যাশনাল রেফারি ক্লাস ওয়ান তেখেতক ইনভাইট করেছো, দীপেন বর্মন এনআইএস কোচ সাই কুকুরাজার আর স্বপন দেব ট্রেজারার অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার অফ আটা তেখেতক আহিছে। আর আমার এবার বিহেজ যোন এক্সট্রাঅর্ডিনারি আমি করেছো এটা হচ্ছে এলইডি স্ক্রিন বহাইছো। এরাউন্ড 300 মান প্লেয়ারে পার্টিসিপেট করেছে সমগ্র হাইলাকান্দি। হয় তার হয় 6-7 years, 7-12 years, 12-15, 14-15 এনেকে আছে বিভিন্ন ক্যাটাগরি। কমসে আছে নন কন্টেক্ট আর কেরোগি হয়েছে কন্টেক্ট ইভেন্ট, দুটা ইভেন্টে আমার হয়ে থাকে। ইয়ারে বিজয়ী সকলে আমার আগন্তুক ইন্টার ডিস্ট্রিক্ট স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব। প্রতি বছরের ন্যায় এবারেও উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে দিলখুশ চা বাগানে শনিবার থেকে শুরু হয়েছে নৌকায় শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা ও মেলা। 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত 7 দিন ব্যাপী এই পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে। এবারে পুজোয় পুরোহিতের দায়িত্বে রয়েছেন বাদর ভট্টাচার্য। দিলখুশ বাগানে বসবাসকারী প্রতিটি পরিবার থেকে 200 টাকা করে চাঁদা আদায়ের মাধ্যমে এই পুজোর আয়োজন করা হয় বলে কমিটির সভাপতি রূপক চাষা এবং সম্পাদক মুন্না মাছি সহ অন্যান্যরা জানিয়েছেন। এবারে পুজোয় বরাকবেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো কমিটির পক্ষ থেকে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
যে কমিটি কতজনের কমিটি গঠন করা হয়েছে? আমাদের এখানে কমিটি গঠন করা হয়েছে 25 জন। 25 জনের? 25 জনের। এই 25 জনের মাধ্যমে আমাদের বোরাকবেলি চা জনগোষ্ঠীর সংস্থা যেটা আছে, আচ্ছা, উনিরাও আমাদের এই কমিটিতে মানে সহযোগিতা করছে, সহযোগিতা করছেন, ওদের কিছু সাহায্য আমরা পাচ্ছি। এখানে যে বিরাটভাবে পূজার আয়োজন করা হয়, সেই আয়োজনের অর্থ কোথা থেকে আসে? এইখানে যে আয়োজন হয়, এই আয়োজনে যেমন আমাদের গ্রামে প্রত্যেক ঘরে ঘরে আমরা 200 টাকা ঘর প্রতি চাঁদা নিই। এরপরে বাইরে গ্রামবাসী আছে, যেমন দেওয়ান, থেলু, লাভক, এখান থেকে আমরা যাই চাঁদা কালেকশন করতে। আমাদের পুরাতন লক্ষ্মীপুর আছে, প্লাস আমাদের এদিকে বৃন্দাকান্দি, গোসাইনগর অনেকটা গাঁও আছে, গাঁও থেকে আমরা চাঁদা কালেকশন করে নিয়ে আসি। এরপর আমাদের বিধায়ক যে আছে, ইনিও আমাদেরকে চাঁদা দেয়। এখানে পূজা শুরু হয়েছিল 1957 সালে। 1957 সালে পূজা শুরু হওয়ার পর মধ্যে 8-10 বছর পূজা বন্ধ ছিল। তখন এই বাগানেরই এক ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন যে এখানে পূজা হচ্ছে, তাই উনি পুনরায় গ্রামবাসীর সঙ্গে, বাগানের লোকদের সাথে সেই বিষয়টি, স্বপ্নের বিষয়টি আলোচনা করেন। তারপর থেকে এখানে পূজা শুরু হয়। তখন যিনি মূর্তি গড়েছিলেন, লাভকের কি আচার্যী উপাধির একজন ব্যক্তি, এবং এখানে পুরোহিতের দায়িত্বে ছিলেন বিধুভূষণ ভট্টাচার্যী। এবারের পূজায় আপনাদের পুরোহিতের দায়িত্ব কে রয়েছেন? এই পারের পূজার দায়িত্বটা, তার নামটা একটু ভুলে গেছি, বাদল ভট্টাচার্য, তাই না? আর এবারে মূর্তি নির্মাণ কে করেছেন? মূর্তি নির্মাণে ওই গণকের নামটাই, আমি গণকের নামটা তো আমার মনে নেই। আচ্ছা, উনি কোথাকার বাসিন্দা? এখানের বাসিন্দা, বৃন্দাকান্দি ঘাটের বাসিন্দা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।